পিঙ্ক পিঙ্ক ব্যাপার স্যাপার, এত নরম। তো মেনু কি আছে? এ বাবা, মুখের মধ্যে স্যানিটাইজ আমার, ছি ছি ছি, আমার মুখটাকে স্যানিটাইজ করে দিল আর কি, যদি শুদ্ধ বাসা বেরোয় কিছু আমার মুখ থেকে। দেখতে পাচ্ছো একদম, মানে এই যে নড়া চেহারা, তেল তেলে ব্যাপার স্যাপার দেখতে পাচ্ছ? হ্যাঁ, বাঙালির প্রেম ভালোবাসার ঐতিহ্যর অপর নাম হলো বিরিয়ানি, বিরিয়ানি, বিরিয়ানি। হ্যাঁ, একটুখানি ড্রামেটিক হচ্ছে জিনিসপত্র, তার কারণ আজকে একটা বিরিয়ানির খুনের খোঁজ দিতে আমরা যাচ্ছি। আমরা কেন বললাম সেটা একটু পরে আমি বলছি, আপাতত যাওয়া যাক। কলকাতার অলিগলিতে বিরিয়ানি রেস্টুরেন্টের অভাব নেই, কলকাতার সমস্ত জায়গায় তোমরা বিরিয়ানি পেয়ে যাবে, এবং সেক্ষেত্রে কিছু কিছু জায়গা প্রচণ্ড পরিমাণে ফেমাস। তো আমি দায়িত্ব নিয়েছি একটুখানি কম ফেমাস কিন্তু যেখানে ভালো ভালো বিরিয়ানি পাওয়া যায় সেরকম কিছু জায়গার খোঁজ তোমাদেরকে দেব। শর্ট কথায়, বিরিয়ানির খনি। তো আমার এই বিরিয়ানি খনির এপিসোডে, মানে এপিসোড ওয়ান আমি একটা বানিয়েছিলাম, মানে সেটা এপিসোড ওয়ান আমি ডিক্লেয়ার করিনি কিন্তু সেটা এপিসোড ওয়ান। তো সেই এপিসোডে আমার সাথে ছিল হচ্ছে একজন বিরিয়ানি রাক্ষস, সেই মানুষটা আজকেও আবার ফেরত চলে এসছে। তো কি খবর সবাই, কেমন আছো মেট্রোপলিটন ফ্যামিলি? তো আজকে আমরা চলে এসেছি একটা খুব সুন্দর বিরিয়ানি খাওয়ার জায়গায়, বিরিয়ানির খনি বলা যায় এটাকে, তোমরা যেমন কৌশাবের থেকে শুনলে। তো মেনু কি আছে? এ বাবা, মুখের মধ্যে স্যানিটাইজ আমার, ছি 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 ছি, আমার মুখটাকে স্যানিটাইজ করে দিল আর কি, যদি শুদ্ধ বাসা বেরোয় কিছু আমার মুখ থেকে। আমরা দু টাইপের কাবাব নিয়েছি। প্রথম টাইপের কাবাব হচ্ছে এই কাবাবটা, একটু কাছে আসো, কাছে আসো। হ্যাঁ, তো এই হচ্ছে চারকোল টাইপের, নাম হচ্ছে মুর্গ টাংড়ি কাবাব, দাম নিয়েছে হচ্ছে 120। এখানে দেখাও, এটা হচ্ছে হাফ পিস, তো এটা দু পিস নিয়েছি আমরা, মানে হাফ পিসে দু পিস দেয় 190। এখানে কী সুন্দরভাবে মোটামুটি ভারতের পতাকার মতন সাজিয়ে গুজিয়ে দিয়েছে। তো ফুল যদি নিতে চাও সেটার দাম হচ্ছে 350 রুপিস। তো একটুখানি চেখে দেখা যাক। এখানে যদি দেখাই মশলার কোটিংটা আছে বেশ, তার উপরে একটা চাট টাইপের ব্যাপার, আমি জানি না ধোঁয়া উঠছে, তোমরা দেখতে পাচ্ছ কি দেখতে পাচ্ছ না, কি দেখা যাচ্ছে ধোঁয়া উঠছে? ফরচুনেটলি না। আচ্ছা, যাই হোক, এখানে একটু চাট টাইপের ব্যাপার আছে, এখানে মশলাটা আছে অল্প পরিমাণে স্পাইসি, আমাকে বলেছিল যে একটু বেশি স্পাইসি হতে পারে কিন্তু আমার বেশি স্পাইসি লাগছে না, তার মানে একদমই বেশি স্পাইসি নয়। এটার মানে এই যে টাংরিটার না, মানে একটা বেশ জুসি জুসি টাইপের ব্যাপার স্যাপার আছে যেটা খেতে যথেষ্ট ভালো লাগছে। সাইডে হচ্ছে আমাদের এই যে পুদিনাটা, একটুখানি চান করানোর পালা এটাকে। এখনকার অ্যাম্বিয়েন্সটাও যথেষ্ট ভালো লাগছে আমার, মানে মোটামুটি একটুখানি সুফিয়ানা টাইপের ফিলিং আছে। তার বাইরেও, এটার বাইরেও আমরা একটা চিজওয়ালা কাবাব নিয়েছি, ঠিক আছে, সেইটার ভিডিও কোথায় দেখতে পাবে না, কৌশিকদার চ্যানেলে। কৌশিকদার চ্যানেল কোথায় না, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, থোর বড়ি খাড়া। এরপর বিরিয়ানিটা আসুক, সেটা তোমাদেরকে দেখাচ্ছি, আপাতত এটা এনজয় করা যাক, টাটা। তো আমাদের নেক্সট আইটেম চলে এসছে, যেটার জন্য এখানে আসা, সেটা হচ্ছে বিরিয়ানি। আমরা যে জিনিসটা নিয়েছি সেটা হচ্ছে স্পেশাল মাটন বিরিয়ানি। স্পেশাল কেন সেটা দেখাচ্ছি, এদিকে এসো, এদিকে এসো। এখানে হচ্ছে এই যে মাটন, দু পিস মাটন দিয়েছে, রাইসের এখানে যতটা কোয়ান্টিটি দেখছো তার হাফ পোর্শন কিন্তু অলরেডি কৌশিকদার প্লেটে আছে। তা বাদেও এই যে এই সাইজের আলু দিয়েছে একটা, এখানে হচ্ছে একখানা ডিম দিয়েছে, স্যালাড দিয়েছে, আর স্পেশাল বিরিয়ানি যেহেতু নিয়েছি সেই জন্য একটা ফিরনি দিয়েছে, দেখে তো ভালো লাগছে। ওপরে এটা কি কাজু বাদাম নাকি সেটা একটুখানি পরে বোঝা যাবে। আমি আবারও বলি, আমার কাছে কলকাতা বিরিয়ানি দু টাইপের হয়, অ্যারোম্যাটিক আর স্পাইসি। এটা একটুখানি অ্যারোম্যাটিক টাইপের, মানে অ্যারোম্যাটিকের দিকে ঘেঁষা কিন্তু সাথে সাথে অল্প অল্প হলেও স্পাইসিনেস আছে। এবারে হচ্ছে আলুর পালা, সেটা হচ্ছে এইটা, এত বড় আলু দিয়েছে, আমার সন্দেহ আছে যে এটা সেদ্ধ হয়েছে কি না হয়েছে, সেই জন্য একটুখানি ভাঙা ভাঙি না, দেখে তো মনে হচ্ছে যে ভাই সেদ্ধ হয়েছে, ধোঁয়া ফোয়া উঠছে। এখানে সেদ্ধ আলু, ঠিক আছে, তো আলু আমি একটুখানি রেখে কৌশিকদাকে দিয়ে দিই, কৌশিকদা ভালোবাসে একটুখানি আলু, কেন জানি না, মানে কোনো দোষ টোষ আছে কি না আমি জানি না, একদমই নেই। তো ডিম ফিম নিয়ে আমার কিছু বক্তব্য নেই। এখানে হচ্ছে মাটন, তো এটা একটুখানি চেখে দেখা যাক, নরম, একেবারে নরম। ওই যে দেখতে পাচ্ছ একদম পিঙ্ক পিঙ্ক ব্যাপার স্যাপার, এত নরম, মানে আমি যদি
এদিকে এসো, হাত দিয়ে যদি আমি এরম করে জাস্ট এরম করে ছাড়াচ্ছি, আর দেখতে পাচ্ছ যে গদ গদ চিকেনের মাটনের মতন পিস, চিকেন বলে ফেলেছি আমি ভুল করে, আমি মানে হারিয়ে গেছি। কি বিরিয়ানি দেখেই জিভ দিয়ে জল পড়া শুরু হয়ে গেছে? জানি অনেকেই আমাকে কমেন্ট করে বলছিল যে দাদা তুমি তো বাইরে ঘুরে বেড়াচ্ছ, খেয়ে দিয়ে বেড়াচ্ছ, কিন্তু আমাদের বাড়ির বাইরে বেরোতে দিচ্ছে না, কি করি? তাদের জন্য বলি যে একটা নতুন অ্যাপের সন্ধান তোমাদেরকে দিই, অ্যাপটার নাম হচ্ছে ট্যাঙ্গো ইয়োর অ্যাপ ফর ফান ফুড। এই অ্যাপটার মাধ্যমে তোমরা বাড়িতে বসেই খুব সহজে এবং সিকিউরলি এবং সেফলি খাবার দাবার অর্ডার করতে পারো। আর এই অ্যাপটার মূল বিশেষত্ব হলো অন্যান্য ফুড ডেলিভারি অ্যাপ যেগুলো আছে তাদের তুলনায় ডেলিভারি চার্জটা অনেকটাই কম, প্লাস কোনোরকম হিডেন চার্জেস কিন্তু এরা রাখে না। আর মেট্রোপলিটন ফ্যামিলি যদি এই অ্যাপটা থেকে অর্ডার করে তাদের জন্য একটা স্পেশাল প্রোমো কোড আছে যেটা এই নিচে আসছে। এদের অ্যাপটা গুগল প্লে স্টোরেও আছে, আর তা সত্ত্বেও আমি ডিসক্রিপশন বক্সেও একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, যে কোনো একটা জায়গা থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো এবং আমাকে জানিও যে কেমন লাগলো। নাও ব্যাক টু দ্য ভিডিও। এখানে হচ্ছে আমাদের মাটন রোগান জোশ, দেখতে পাচ্ছ একদম মানে এই যে নড়া চেয়ারা তেল তেলে ব্যাপার স্যাপার দেখতে পাচ্ছ, হ্যাঁ দেখা যাচ্ছে তো, তো এইটা একটুখানি চেখে দেখা যাক। এর বাদেও আরেকটা জিনিস নেওয়া হয়েছে, সেটা হচ্ছে হান্ডি, চিকেন হান্ডি না মাটন হান্ডি, মাটন হান্ডি লাজিজ, মাটন হান্ডি লাজিজ, সেটা হচ্ছে কৌশিকদা নিয়েছে, ঠিক আছে। আমাকে ভাগ দেবে কি না দেবে তার যথেষ্ট পরিমাণে আমার সন্দেহ আছে। এখানে একটুখানি মন থেকে না, আচ্ছা মন থেকে না দিলে মন থেকে কি পাওয়া যায়? এখানে দেখো, এখানে হচ্ছে তেল, কিন্তু সাথে গ্রেভিটাও আছে। একটা মাটনের পিস আমি একটুখানি না সাইড করে দিই আগে, কি সব ডায়লগ দিচ্ছে। তো এইটা হচ্ছে মাটন রোগান জোশ, দু পিস দিয়েছে, একটুখানি না ঢেলে নেওয়ার পালা। আমি মাটন রোগান জোশের আমার অভিজ্ঞতা কিন্তু না খুবই কম, তো সেক্ষেত্রে আমি জানি না যে এতটা তেল কি নর্মাল জিনিস না নর্মাল জিনিস নয়। একটু এটার সাথে আমি মেখে নিচ্ছি, আমি জানি না এটাও ঠিক জিনিস কি ভুল জিনিস, কিন্তু আমার মনে হচ্ছে খেতে ভালো লাগবে তাই আমি করছি। কেউ লিখবে না যে অশিক্ষিত, জানি না ভাই খাবার দাবারের কী শিক্ষা লাগে আমি বুঝি না। একটুখানি মাখামাখি করে ভালো লাগছে, তার কারণ হালকা হালকা স্পাইসি আছে আর গোটা মশলা কিন্তু আমি মুখে বুঝতে পারছি মাটন রোগান জোশে। মাটন রোগান জোশটা বেসিক্যালি একটা কাশ্মীরি ডিশ, অনেকেই একটুখানি বলো যে দাদা গল্পগুলো কিন্তু ভালো লাগছে, তো সেই ব্যাপারে আমি একটুখানি বলে নিই। তার আগে বলি খাবার মোটামুটি 10 সেকেন্ড পর না একটা কিক পাচ্ছি আমি, যেটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার কিক। সাধারণত অত বেশি ঝাঁঝ হয় না কিন্তু এটা ঝাল লাগছে আমার যথেষ্ট ভালো মতন। তো এই যে মাটন রোগান জোশটা এটা কাশ্মীরের ডিশ, কিন্তু এটার কিন্তু উত্থান হচ্ছে পার্সিয়া থেকে, আমার থিওরি মানে আমি জানি যতদূর পার্সিয়া থেকে এই ডিশটার উত্থান। তার কারণ রোগান বলে যে ব্যাপারটা, রোগান মানে হচ্ছে ক্ল্যারিফাইড বাটার, পার্সিয়ানে ক্ল্যারিফাইড বাটার মানে হচ্ছে ঘি। আর জোশ, জোশটা কিন্তু আসলে জোশ নয়, আসলে উচ্চারণ হচ্ছে জুস, মানে হচ্ছে স্টিউ করা কোনো কিছু, মানে ঘিতে কোনো কিছু স্টিউ করা, সেই জিনিসটাই হচ্ছে রোগান জোশ। সেটা পরবর্তীকালে কাশ্মীরে এসে একটুখানি চেঞ্জ হয় পার্সিয়া থেকে আসার পরে। তো এখন আমরা খাচ্ছি মাটন রোগান জুস, যেটা হয়ে গেছে মাটন রোগান জোশ, যথেষ্ট ভালো খেতে লাগছে। আর এখানে না, এখানে ওই রকম হাড়ের একটা মাটন পেয়েছি আমি, এরকমই না কাটাকুটি করার পালা, হাত ফাত নোংরা হয়ে গেছে, এরকমই কাটাকুটি তারপরে মুখে মাখামাখি। ভালো খেতে, তবে বিরিয়ানি যতটা নরম ছিল মাটনটা, এই বিরিয়ানি এই এই পিসটা না অতটা নরম নয়, ওভারঅল কিন্তু ভালো খেতে। বাকি যা যা জিনিসপত্র আছে হান্ডি ফেরনি এই সমস্ত কিছু দেখার জন্য কৌশিকদা আছে, কৌশিকদা দেখাবে, আমি আর দেখাচ্ছি না, ঠিক আছে। আমি এখানে এই জিনিসটা একটু বেশি পরিমাণে এনজয় করি, টাটা। রেস্টুরেন্টের বাইরে বেরিয়ে পড়েছি, অভিজ্ঞতা নিয়ে যদি বলি সেক্ষেত্রে যথেষ্ট ভালো লেগেছে। বিরিয়ানিটা ভালো ছিলই, কিন্তু তার থেকেও বেশি ভালো ছিল কাবাবগুলো, কাবাবগুলো অসাধারণ ছিল খেতে, অসাধারণ বললাম, আমি জানি না কী হবে, লোকজন গালগালি দেবে কি, দিলেও আমার যায় আসে না। তো তার বাইরেও বলি যে ফিরনিটা নিয়ে মারপিট করতে করতে ভুলে গেছিলাম, লাস্টে মনে পড়েছে এই মানুষটা নিজের চ্যানেলে দেখিয়েছে, ওই চ্যানেলে অবশ্যই দেখে নিও গিয়ে। আর ট্যাঙ্গো অ্যাপটা অবশ্যই তোমরা ডাউনলোড করে নিও, যথেষ্ট ভালো একটা অ্যাপ, সেটা তোমরা ট্রাই করে দেখতে পারো। এইখানে যারা যারা আসছো তাদের জন্য ফার্স্ট রেকমেন্ডেশন হবে চিজওয়ালা কাবাব, 2 নম্বর হচ্ছে টাংড়ি কাবাব, দেন হচ্ছে বিরিয়ানি, ঠিক আছে, অবশ্যই মাস্ট ট্রাই। সমস্ত ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, লোকেশন দিয়ে দিচ্ছি, আসার হলে এসে যেও আর বিরিয়ানির খনিতে ডুব মেরে দিও। তো চলো, যাওয়ার আগে যেটা বলি, মি মেট্রোপলিটন বয় সাইনিং অফ।